আপনার জন্য এবারের প্রশ্ন। প্রাণের বিনিময়ে প্রাণ, চোখের বিনিময়ে চোখ, নাকের বিনিময়ে নাক, কানের বিনিময়ে কান, দাঁতের বিনিময়ে দাঁত, এই দ্বন্দ্ববিধিকে আল কোরআনের পরিভাষায় কি বলা হয়? ক কিতাল, খ কিসাস, গ রজম, ঘ হুদুদ। আলহামদুলিল্লাহ, আমি উত্তর হিসাবে বেছে নিয়েছি খ কিসাস। খ কিসাস, আমি কি লক করে দেব? জি, ঠিক আছে তো? জি, লক করে দেয়া হোক খ কিসাস। আপনি যে উত্তরটি দিয়েছেন, আপনার উত্তরটি সঠিক উত্তর। আলহামদুলিল্লাহ, শেখ আহমদুল্লাহ আপনার কাছে আসছে এই ব্যাপারে। যদি কেসাসের এই দ্বন্দ্ববিধি কার্যকর করা হতো, তাহলে আমরা কতটা উপকৃত হতাম যদি আপনি বলেন? ইসলামী শরিয়ার অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিধান হলো কেসাস। কেসাস, এই বিধানটি প্রযোজ্য হয় তখনই যখন মানুষ অন্য মানুষের হত্যায় লিপ্ত হয় অথবা তার কোনো অঙ্গহানি ঘটিয়ে থাকে। তখন অঙ্গের বিনিময়ে অঙ্গ এবং জানের বিনিময়ে জান নেওয়া, এটাকেই কেসাস বলা হয়। আর এই কিসাস প্রসঙ্গে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনে কারিমে অত্যন্ত পরিষ্কারভাবে জানিয়েছেন, ওয়ালাকুম ফিল কিসাসে হায়াতুন, তোমাদের জন্য কিসাসের এই বিধানের ভেতরে জীবন রয়েছে। কীভাবে কিসাসের ভেতরে জীবন রয়েছে? একজন মানুষ অন্য মানুষকে হত্যা করেছেন, হত্যার বদলে যখন শাস্তিস্বরূপ তাকে বিচারিকভাবে হত্যা করা হলো, তাহলে তো তিনি মারা গেলেন, তাহলে সেখানে জীবন কীভাবে হলো? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে যে জীবনের কথা বলেছেন তা হলো এ অর্থে যে একজন মানুষ যখন এই অপরাধে, এই জঘন্য কর্মে লিপ্ত হবে, তাকে যখন কিসাসের শাস্তি তার উপরে কার্যকর করা হবে, তখন গোটা সমাজের অন্য সমস্ত মানুষ সেখান থেকে সতর্ক হয়ে এই ঘটনা সমাজ থেকে আস্তে আস্তে দূর হয়ে যাবে এবং সেভাবে মানুষ বাঁচবে, মানবতা বাঁচবে। অতএব কিসাসের এই বিধানটির, এটার কার্যকারিতা পরিষ্কারভাবে সমাজের মানুষ দেখতে পাবে, আমরা দেখতে পাবো তখনই যখনই আমরা এই বিধানটিকে আমাদের সমাজে কার্যকর করব। আমরা দেখব হত্যা খুন আজ যেটি নুনের চাইতে সস্তা হয়ে গেছে সমাজে, এটি আস্তে আস্তে কমতে থাকবে ইনশাআল্লাহ বিদিনিল্লাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার এই বিধানকে আমরা অনেক সময় বলি যে না, মানুষের জীবন ফিরিয়ে দেওয়া যায় না, যেটা মানুষের কাছ থেকে মানুষকে ফিরিয়ে দেওয়া যায় না সেটা নেওয়া যায় না, অতএব হত্যার মতো শাস্তি কার্যকর করা যাবে না। অথচ আমরা যখন দেয়ালে পিঠ ঠেকে যায়, কোনো অপরাধ সমাজে যখন চরম পর্যায়ে মাথা ছাড়া দিয়ে যায়, তখন আমরাই বলি চরম শাস্তি ছাড়া এখান থেকে উত্তরণের কোনো উপায় নেই। অতএব আমরা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দেওয়া বিধানের ক্ষেত্রে নিজেদের যুক্তি খাটানোর চেষ্টা না করে কিসাসের এই বিধানকে আমরা আমাদের জীবনে, আমাদের সমাজে প্রতিষ্ঠা করার যে দায়িত্ব রয়েছে, অবশ্য সংশ্লিষ্ট যাদের দায়িত্ব রয়েছে তাদের উচিত হবে সেটা প্রতিষ্ঠা করা। আর কোনোভাবেই এই কিসাস প্রতিষ্ঠার দায়িত্ব সাধারণ মানুষ নিজের হাতে তুলে নিতে পারেন না। কোনোভাবেই একজন মানুষ এই কিসাসের বিধান কার্যকর করার কোনো অধিকার ইসলাম দেয়নি। এটা শুধুমাত্র বিচারিকভাবে যখন আইন হবে, বিচারিকভাবে সেটা কার্যকর হবে, তখনই সুযোগ আছে। সেছাড়া কোনো মানুষ অথবা সমাজের কোনো বিশেষ অংশ এই কেসাস নেওয়া শুরু করার অধিকার নাই, যেটা অনেক সময় এ ধরনের ধোঁয়াশা সমাজের কোনো কোনো ক্ষেত্রে দেখা যায়। এই সমস্ত বিষয়গুলো যেহেতু বিচারিক বিষয়, অতএব এটা বিচারিকভাবে আসলে আলহামদুলিল্লাহ, না আসলে সমাজের মানুষ কখনো এই দায়িত্ব নিজের হাতে তুলে নেবেন না। অনেক অনেক ধন্যবাদ শেখ আপনাকে।